অনেকক্ষণ তো হইল, এবার উঠিয়া পড়ো। কেউ দেখিয়া ফেলিলে কিন্তু সমস্যা হইয়া যাইবে। পেছল পেরুন তো, এদিকে কেউ আসে না। আসে না, হঠাৎ করিয়া যদি কেউ চলিয়া আসে তখন কি হবে? আসলে তো ভালোই হবে, তোমারে আর আমার এইখানে দেখবে, একসাথে দেখবে, তখন গ্রামের সবাই জানতে পারবে। তখন কি হবে কি জানো? তোমার আমার বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাবে। এত লজ্জা পেও না, ঘটক আব্বারে মোবাইল ফোনে ফোন দিছিল, পাত্র দেখা শুরু করে দিছে, বুঝতে পারছো? ঘটক তো তার কাজ করবে, তাই না? তাই না, ঘটক তো তার কাজ করবে। যখন ভালো পাত্র পেয়ে আমার বিয়ে শাদী দিয়ে দিবে, আমি তখন অন্য মানুষের সাথে গিয়ে ঘর সংসার করব, খুব ভালো হবে, তাই না? তাহলে আমি ঘর সংসারই করি অন্য মানুষের সাথে, তুমি এই গাছতলে বসে। শিউলি, তুমি আর কি বলিতেছ? তুমি অন্যের ঘরে চলিয়া যাইবে, ইহার অর্থ আমি বুঝিতে পারিতেছি না। আমি ঠিকই বলিতেছি, তুমি তোমার দাদারে দিয়ে আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাইবা বলা এই বছর কি বছর পার করিয়া দিতেছো। আমি আর কিভাবে আমার আব্বা আমারে ঠেকায় রাখতে পারি বলো তো? তার চেয়ে বরং আমি, তুমি ভাবিও না তো, এবার আমি বলিবই বলিব। আচ্ছা ঠিক আছে, এটাই তোমার শেষ সুযোগ, আমি তোমার 7 দিন সময় দিলাম, এর মধ্যে যদি তুমি, মাত্র 7 দিন? আচ্ছা, ইয়া কি 7 কার্যদিবস? হ্যাঁ ঠিকই বলছো, মাত্র 7 দিন। লজ্জা লাগে, ভয় লাগে, এই বলে বলে তুমি অনেক সময় নিছো। কিঞ্চিত সময় বাড়ানো যায় না? আর তোমাকে সময় দেওয়া যাবে না, তোমার সময় মাত্র 7 দিন, কথাটা মনে রেখো। আমি গেলাম। নিজের বিবাহের কথা নিজে কিভাবে দাদাকে বলি? অন্যদিকে শিউলি মাত্র 7 কার্যদিবস সময় দিয়েছে বেঁধে। ইয়া আল্লাহ, তুমি আমাকে শক্তি দাও। আজকে কিন্তু 2 বস্তা ওই মাছের খাবার আনা হয়েছে, আর 1.5 বস্তা খৈল আনা হয়েছে গরুর লেগে। এটা বুঝলাম, হঠাৎ করে আপনি মনে হইতে পার কি হইল, মানে মন বেজার করে চুপচাপ বসে রয়েছেন। দাদা কি হয়েছে একটু কি খুললে বলা যায়? মেজাজ খারাপ, খুবই খারাপ, মেজাজ খারাপ হইব না কেন? প্রত্যেক দিনকে এই ডিস্টার্ব খাবার খাইতে ভালো লাগে? তুই কই দাদা, জানা আমার কাছে তো ডিস্টার্ব মনে হয় না, আমার কাছে মনে হয়েছে খাবারটা ফার্স্ট ক্লাস হয়েছে। তোকে খাবার অভ্যাস তোর, তুই খাবারের স্বাদ কি বুঝবি? হ্যাঁ, মাংসের মধ্যে ঝাল, ডাইলে হলুদ বেশি, ভর্তার মধ্যে লবণ বেশি। এখন তো আমার হাতে রান্না খারাপ লাগবই, কইলে তো কইবেন বেদব হোনেন চাচা যান, আমি আপনার লেগা রান্ধি না, রান্ধি আমার বাতি জ্বাল লেগা। আপনার ভালো না লাগলে কিচ্ছু করার নাই আমার। বিরতি কি কইলি রে যোগিনা? কি কমু চাচা যান, সময় থাকতে সাবধান হন। দাদা ভাই, দাদা জানেন তো সমস্যা শেষ নাই, তার মধ্যে একটা সমস্যা হচ্ছে খাবার। খাবার হলুদ বেশি, লবণ বেশি, শুকনা মরিচ বেশি, বাটা মরিচ বেশি, সব রকমের ঝামেলা। এই ঝামেলা নিয়ে দাদা জান বসবাস করতেছে ভাই জান। এইটাই সুযোগ, এখনই দাদা জানকে শিউলির ব্যাপারে বলা শুরু করিতে হবে, না হইলে ভালো রান্না বুকের মধ্যে আসে কান্না। যতই করো নীরব ছলনা, ভালো রাঁধিতে লাগে ভালো লালনা। দাদা জান বেজাত দিয়ে খুবই হয়ে গেল নাকি? আবার মুখে মুখে তর্ক করে বিয়া দব মাইয়া। হাই
আন গোসল কইরা খাইয়ে আমারে উদ্ধার কর। শোন, আজকে বিকালে বাড়ির থেকে যেন এক পানা বাইর হয়। কেন? আজকে বিকালে ঘটক আইব, ভালো একটা পাত্রের সন্ধান পাওয়া গেছে। আম্মা, কোনো কথা কবি না, যা কইছি তাই কর, যা ঘরে যা। আমি ওই 160 টাকা বেশি লেগেছে। আর এদিকে মাছের জন্য 9 বস্তা আমি যাব। দাদা যান, জসিম ভাই কই না, মানে মাই কইল খাওয়ালে নাকি গন্ডগোল হচ্ছে, তাই খাওয়ামি আইছি। আমার নিজের হাতে রান্না। তুমি রান্না করতে জানো? আমার হাতে রান্না খেলে তো আপনি পাগল হয়ে যাবেন। উমা তো কইছি, যদি আমি রান্না খাই পাগল হয়ে যায় তাহলে ওই রান্না খাওয়া না খাই বেলা। আই, আপনি তো থাকেন, তো আপনারা খাইতে গেছে কেনা? জানলাই গেছে, হ্যাঁ খেয়ে লেব। কাজের মাইয়া মানুষ পাওয়া কষ্ট হইলে কি হবো, ঘরের বউ পাইতে তোর কষ্ট নাই না? ওইটা পাইতে কোন দাদা দাম, হাতে গিয়ে বসে বিয়ে করুন নাকি? সবগুলা এই ক্লাস ছেলে পেলে, ঠিক আছে, যেটা আপনি পছন্দ করবেন এটা আমারে বলবেন। আপনি শুধু পছন্দ করেন, কোনটা ফিট করবো না করবো সেটা আমি বুঝবো। সবই তো দেখলাম। জি জি জি, কিন্তু এখানে যা আছে এগুলো আমার চলবে না। আমি চাই একটা ভদ্র, নম্র, শিক্ষিত, সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে। এর জন্যে যা কিছু প্রয়োজন হয় আমি আপনাকে দিব। এই ঘটক বাইচা থাকতে আপনি টেনশনই করবেন না, বুঝছেন? আসমান থেকেও পাত্তাল থেকেও সারা দুনিয়া ঘুরে এমন এক ছেলে আইনা দেবো আপনাদের, আপনি পছন্দ না করলেই পারবেন না। ঠিক আছে, আমিও সেটা চাই। আরে ভাইজান চিন্তা করবেন না, আমি শুধু ঘটক না, আমি এই এলাকার কাজীও। বাহ বাহ বাহ, আর জোড়া লাগানো কাজীও আমার, বুঝছেন? ভাইজান কি জানি কইছিলেন দিবেন, আমি সেটা আজকে না পরে দেব। না দিলে ভালো হয় আর কি। ওয়ালাইকুম আসসালাম। এই হলো আমার মেয়েরা। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ দিলে মেয়ে একটা। জি জি জি, মনে রেখেন। জি জি ভাইজান, জি ভাইজান, জি সালাম আলাইকুম। এই ভাবি যান, সালাম আলাইকুম। আরো দিব কিন্তু। জি 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 জি, একটা নিয়ে যান। সবই তো শুনলে। তোমারে আমি বিয়া দিমু রাজপুতের সঙ্গে রে। জাগা, এ তুমি মা জননী? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ তোমার জননী, তুমি কি আমাকে কিছু বলবা? কইবার জন্যই তো খাইছি, আমারে আপনার খুব মনে ধরছে। আপনারে বিয়া করবার চাই। কথা কইতেছি
না কার লগে কথা কইতেছি? আপনি কেনা? আমি জরি পরীক্ষানের পড়ি। আপনি বিয়ে করে ওই জগতে নিয়ে যাবো, তারপরে দুই বোন মিলে সংসার করবো। একদম নিজে যখন অজ্ঞান থেকে উপরে উঠে যাও তখন নিজেই নিজের দেখে ভয় পাবে। হ্যালো জান পাখিটা, কি করো? আমার জান পাখিটার সাথে মোবাইলে কথা বলিতেছি। তুমি কই এখন? এত রাতে আর কোথায় থাকিব? বাড়িতে বসে বই পড়িতেছি। বাড়িতে থেকেও তো সুন্দর করে কথা বলা যায়, তাই না? আচ্ছা বাদ দাও। বলছো দাদার সাথে কথা বলছো? কোন কথাটা যেন আসল কথা। আরে তোমার না দাদার সাথে কথা বলার কথা, আমাদের বিয়ের ব্যাপারে তুমি ভুলে গেছো এর মধ্যে? আজকে সূচনা করিয়াছি, দুই তিন দিনের মধ্যে পুরো কথা বলি। তোমার দিন আসলে কিছুই হবে না। সারা জীবনের একটা সিদ্ধান্তের কথা তুমি তোমার দাদারে বলবা, সেটা নিয়েও তোমার এই তেল মধু কত কিছু দেওয়া লাগে। তোমার দিয়ে আসলেই কিছু হবে না। তুমি একটা গাধা। জান পাখি রাখো তোমার জান পাখি। তুমি শুধু আমার সাথে জান পাখি মতো কে সমস্ত করে কথা বলতে পারো, অথচ তুমি তোমার ডিসিশনের কথা দাদারে এখনো কইতে পারো না। তুমি যেদিন দাদারে তোমার ডিসিশনের কথা জানাইতে পারবে সেদিন তুমি আমারে ফোন দিবা। রাখো, মেজাজটা খারাপ করতেছো। ওই যে 18245 টাকা লইগে টোটাল ওই যে খামারের দাদা যান, আপনি তো দেখতেছি চিন্তায় মগ্ন হয়ে গেছেন। এতগুলো হিসাব আমি কইলাম, আপনি কোনো দিকে মনোযোগ দেন না। আপনি সমস্যাটাকে একটু খুলে কইবেন। সমস্যা হইতেছে একটা বিষয় আমি না কোনোভাবেই মিলাইতে পারতেছি না। দাদা যান আমার ডাকছেন। হবাই তুমি আইসো? ডাকতে পাঠাইছিলাম, মানে তোমার লগে একটা পরামর্শ আছে। কোন দাদা যান? বিষয়টা হইলো কি, ওই যে আমাগো বাড়িতে আর কি বহুত সমস্যা। এই খাওয়া দাওয়া ঠিক ঠিকানা নাই, ঘরমর গুছানোর নিয়ে ঝামেলা। মানে আসলে যেটা হয়, বাড়ির মধ্যে কোনো মানে মায়া লোকের হাত না পড়লে যেটা হয় ওই রকম একটা অবস্থার মধ্যে আছে। এখন তোমরা দুইজন একটা পরামর্শ দাও, এর সমাধান কি সেটা কইয়া দাও। দাদা আমার দুই তিন দিন সময় লাগবে, তারপর আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। ধর আর তোমার বাবা কি আছে? হরেন দাদা যান ঘরে নাট বুনি আনেন, দেখবেন সব সমস্যার সমাধান। ঘরে রান্নার কামও ফিনিশ, আর জসিম ভাইও ঘরে লইব। এই তো এবার হিসাবটা মিলে গেছে, এত কোন দিনে তো এই হিসাবটাই মিলাইতে পারতেছিলাম না। জি 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 দাদা যান, এই জিনিসটা কিন্তু আমার মাথা আরও আগে আসছিল, কিন্তু আপনাকে বলতে পারি নাই। তুতাম জ্ঞানী মানুষ বসছে আমার সাথে। জুই ভাই তুমি আমার একটা বুদ্ধি দাও তো, এইরকম একটা নাতবো আমি কই খুঁজতে পাই যে ভালো রান্নাবান্নাও করতে পারে, আবার দেখতেও খুব সুন্দর। মানে অলরাউন্ডার মেয়ে তো দাদা যান পাওয়া যাবে, তবে একটু কষ্ট হবে খুঁজতে হবে আর কি। শুনেন দাদা যান,
এমন মেয়ে আপনার আশেপাশেই আছে, ভালো করে খুঁজেন, দেখবেন পেয়ে যাবেন। আমি এখন যাই তাহলে দাদা। বুঝলাম না, এমন মেয়ে আশপাশেই আছে, বুঝতেছি না। আমিও তো বুঝতেছি না দাদা, তবে আমরা জসিম মিয়ার একটু জিজ্ঞেস করব। মানে এই জামানার প্রভাবই তো আছে না, মানে কোনো মায়ের সাথে যদি তার প্রেম ভালোবাসা থাকে, ওই যে ইষ্টিগুলো আর কি, যদি ইষ্টিগুলো থেকে থাকে তাহলে তো হয়ে যাবে। তবে আমাকে মানে জসিম মিয়ার যে নেশা আছে কি না তাও তো সন্দেহ, একটু জিজ্ঞেস করতে হইব আপনার। তাও ঠিক, তবু একবার জিজ্ঞেস দেখি। দাদা যান ফোন করিয়াছে, জরুরিভাবে যেতে বলল। যাবেন? যান, তবে আসল কথা কিন্তু ভুলেন না, সময় কিন্তু বেশি নেই, বুঝছেন দুলা ভাই? জি, আচ্ছা ঠিক আছে। এই বলদারে যে কী দেখে আপু পছন্দ করছে আল্লাহ জানে। আর এই বলদার এত ভালো ছাত্র হয় কেমনে? দূর কী যে বলো, মানুষটা তো ভালো আর অনেকটাই সহজ সরল, ঠিক আমার মতো। তুমি সহজ সরল? তার মানে কি? মানে কিছু না, পরে টের পাইবা। আচ্ছা টের পাওয়াইও, এখন একটু হাঁটা যাও দেখি। কেন, হাত দিয়ে কী করবা তুমি? এমন করতেছো কেন দেখি তো। ও মা, আংটি অনেক সুন্দর তো। হ্যাঁ আমার মতো, আমি যেমন সুন্দর আমার আংটিও তেমন সুন্দর। হ্যাঁ তা ঠিক আছে, কিন্তু এটার উপলক্ষ কি? উপলক্ষ কিছু না, আপার পরেই তো তোমার সিরিয়াল, তাই বুকিং করে রাখলাম আর কি। হ্যাঁ বুঝছি, সেগুলো কোথা থেকে শিখছো তুমি? হ্যাঁ এত ঘোরাঘুরি করে লাভ নাই, ঘটকরে খবর দেন তাইলেই হইব। আরে ঘটকরে তো খবর দেওয়া যাইবই, কিন্তু তার আগে একটু জসিমের সাথে কথা বলার দরকার আছে না? মানে ওরও তো পছন্দের কেউ থাকতে পারে। কি কন চাচা জান, জসিমের লোক আবার মাইয়া মানুষের সম্পর্ক, এটা সম্ভব? হ্যাঁ আমারও একই কথা দাদা জান, যেই পোলা চোখ তুলে তাকায় না, মানে পড়াশোনা ছাড়া অন্য কিছু ভাবতেই পারে না। হ্যাঁ করবো ফেল, কাবি নেই কাবি নেই হো থাকতা। হ্যাঁ বাবা জান, আপনি কি আমাকে তলব করিয়াছেন? হ দাদা ভাই, তোমারও তো আমি তলব করছি। আচ্ছা দাদা ভাই, তোমার কি পছন্দের কোনো মেয়ে মানুষ আছে? আছে। আচ্ছা আমি কি সেই মেয়ে মানুষটারে চিনি? আরে তার নামটা কি আমার কও না। ফুফু জুই। কপাল রে, আমি কই কি আর আমার সারিঙ্গা বাজাই কি? না দাদা জান জিজ্ঞেস করতেছে তোমার সাথে কোনো মেয়ের প্রেম ভালোবাসা মানে ইষ্টিকুলো আছে কিনা, সেটাই আর কি। বুঝতে পারছি, আমার বাড়ির বউ আমারই খুঁজাম তো। হ্যাঁ চাচা জান ঠিক কইছেন, তাহলে ঘটকের খবর দেই বিকালে আইতে কো। ঠিক আছে চাচা জান, তাইলে আমি খবর দিন বিকালে। হ্যাঁ হ্যাঁ দাদা জান, ওই ঘটকে খুঁজে আনো বা আমরা গিয়ে খুঁজে আনি, মানে আমাকে ঘরের বউ আমাকে খুঁজে আনতে বলো। আপু আইজো বেটা ফসকায় গেল, এভাবে হইব না বুঝলা, তুমি অন্য কোনো উপায় চিন্তা করো, আর যদি না হয় তাইলে বাবা মায়ের পছন্দের পোলারেই বিয়া করে ফেলাও। এই আমি কারে বিয়া করুম না করুম সেটা এখন তো আমার ব্যক্তিগত ব্যাপার, আর একখান কথা বলতো আমারে, তুই আমার বিয়ে নিয়ে এত উতলা হইছিস কেন? উতলা হমো না, তুমি জানো তুমি কত মানুষের সমস্যা করতেছো। আমি আবার কারে বিরক্ত করলাম? কারে বিরক্ত করছো তুমি কেমনে বুঝবা? তোরা দুইটা আবার কি শুরু করছো? হ্যাঁ তো করে খুঁজতে আমার ইচ্ছে সাদা আসা লাগলো। আম্মা আমি নাকি আপনার আদরের ছোট মেয়েরা ডিস্টার্ব করি, তার আমি বিরক্ত করি, শুনেন তো আমি তারে কিভাবে বিরক্ত করি। হাই ও তোর আবার কি সমস্যা করলো? কি সমস্যা করলো তুমি জানো না? নিজেও হাঁটে না আবার রাস্তাও ছাড়ে না। তুই এসব কি কর, তোর কথার মাথা মুন্ডু তো আমি কিছুই বুঝতে পারি না। আর তুই ওর সাথে বেশি ঝামেলা করিস না, কয়টা দিন আছে আর ওই বাড়িতে? তোর মামা
ওর জন্য পোলা ঠিক করছে, আগামী মাসেই বিয়া। যেদিন আইব সেই দিনই বিয়া করে নিয়ে যাইব। আপু তুমি চিন্তা করো না, ঠিকই একটা ব্যবস্থা হয়ে যাবে। আপনারা যে রকম মেয়ে চাইতেছেন না, এইরকম মেয়ে পাওয়া আসলে দুষ্কর ব্যাপার। তবে একটা মেয়ে আছে, বয়স একটু বেশি হইব, আর একটা মেয়ে আছে কি না, ওই যে মানে লোকজনে বলা বলি করে আর কি, ওই মেয়েটা নাকি জিনের আসুর আছে। না ভাই, জিনে দ্বারা মাইয়া আমগো দরকার নাই, আমগো ভালো একটা মাইয়া দরকার। আপনি অন্য মাইয়া দেখেন। হ্যাঁ না দাদা দাদা, ওনাদে হইতো না, অন্য কারো দেওয়া মাইয়া খুঁজতে হইব। কি আমারও যে হইব না? না কথা বললেন, এই 10 গ্রামের গটক আমি একাই, আর 10 গ্রামের মানুষ আমার কাছে বিয়ার লেগে আহে, হইব না মানে কি? তাই আমার একটু সময় দিতে লাগবো আর কি। না না, এই যে চাচা সময় কিন্তু বেশি দিতে পারবো না, আমাদের হাতে সময় কম, আপনি তো তাড়াতাড়ি দেন। আরে চুপ কর না একটু, ভালো কাজের জন্য একটু সময় লাগে ঘটক মিয়া। ওই তুমি সময় নাও, যত সময় লাগে নাও, কিন্তু আমার কিন্তু একটা উপযুক্ত ভালো সুন্দরী নাথ বউ লাগবো কয়ে দিলা। এই চাচা চান, আপনি কোনো চিন্তা করিয়েন না, আমি একদম ফার্স্ট ক্লাস একটা মেয়ের ব্যবস্থা করে দেবো। তা আমি এখন আসি, জি সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাই আমিও কাম করি দাদা, এবার আমার হিসাবটা দেখেন। রাত্রির হিসাব তুমি আমার খাওয়া দেখিয়া বুঝিতে পারিতেছ না, তোমার পিঠা এবং তুমি দুটাই অতি চমৎকার। আচ্ছা শিউলি কি এত সুন্দর পিঠা বানাতে পারে? পারিলে ভালো, না পারিলে জুয়ের কাছ থেকে শিখিয়া। ফোন দেয় শুধু শুধু, পেঁচাল মেচাল শুনতে ভালো লাগে না। ফোন দিয়ে কি সোনা পাখি, জাদু পাখি, ময়না পাখি এগুলো বলা ছাড়া তার কোনো কাজ নেই। দাদার সাথে জীবনে কোনোদিন বলতে পারবে না। কী রে তুই এখানে দাঁড়ায় কার লোক কথা বলছিস? কই কারোর সাথে না তো, এমনি এমনি দাঁড়াই আসছি। ও আমার তো মনে হয়েছিল কারোর সাথে কথা কইতেছিস। থাক বাদ দে, এনে ফল কাইটে আনছি, ফল খা। দেখ মা, তোর বিয়ের সম্বন্ধ আইতেছে, এমন সময় একটু ফল টল খাইয়া শরীরটা ঠিক রাখতে হইব। মা আমি এখন বিয়ে করতে চাই না, আমি তোমাদের কাছে থাকতে পারবো না। দেখ তো পাগল মেয়ের কথা, তুই এ জগতের নিয়ম বদলাইতে পারবি? আচ্ছা এই যে শেফালিও তো বড় হইতেছে,
ওরে বিয়ে দেওয়ান লাগবো না? তগরে সারা কি আমাকেও ভালো লাগবো? না লাগবো না। তারপর তো আমাকেও দায়িত্ব পালন করতে হবে রে মা। আমি তো আর তত মতন ভেজাল খেয়ে খেয়ে বড় হই নাই। হ্যাঁ, এই যে চুলগুলি সব পাইকা গেছে, সব খাঁটি জিনিস খাইতে খাইতে, বুঝতে পারছিস? জি জি জি, এই যে দেখ, আমি এখনো 10 মাইল হাঁটতে পারো। খালি সুন্দরী না, বুদ্ধিমান, শিক্ষিত, আর এইরকম মেয়েই তো আমি চাই। ম্যাডাম, মানে আপনি গ্রামের বাড়ি কোথায়? মানে বলতে চাচ্ছিলাম যে আপনি বিয়ে শাদী কিছু করেছেন নাকি? বাড়ি তো টাঙ্গাইলে, বিয়ে শাদী এখনো করি না। বিয়ে করে না, তবে বিয়ে শাদীর জন্য বাড়ি থেকে চাপ দিতেছে। কিন্তু আপনারা কারা? আপনিগুলো তো এখন পর্যন্ত এখানে কখনো দেখি নাই। আমরা তো পাশের গ্রামে থাকি, সেই জন্য হয়তো দেখা হয় নাই। ও, তো বিয়ের কথা জিজ্ঞেস করলেন কেন? ওই ও হ্যাঁ, ওই আমরা বিয়ের জন্য মেয়ে খুঁজতে পারছি দাদা, নিজেই বউ পছন্দ করতে চাই। দাদার মনে করেন যে বাড়ি আছে, জমি আছে, সয় সম্পত্তি, কোনো কিচ্ছুর অভাব নাই। ইজ্জতের কথা তো, হ্যাঁ ইজ্জত তো মাশাআল্লাহ। আহ, গ্রামে যে কি মানুষটা কীভাবে ইজ্জত দেয়, একজন ইজ্জতদার ব্যক্তি সে। কিন্তু একটা জিনিস নাই, সেটা হচ্ছে বউ। ও, তো বউ খুঁজতে বেরিয়েছেন, এইটা কি দেখছেন? এইটা দিয়ে দুইটা বাড়ি দিলে না তখন বুঝবেন কই থেকে। আর এটা দিয়ে এমন করে বাড়ি দিব না, বিয়ার শখ নিচ্ছে। থাক থাক থাক, আর আগে ওটা মার আগে ওটা ওই তফাতেই থাকবো আমি, যা বুঝার বুঝা গেছে। হো, তাইলে আপনি বুঝছেন, বুইরা হয়েছে নস্কস কমে নাই, আমার আইসেন বিয়া করতে খারাইস বুইরা কোন আনকার বাইদ্য বুইরা লুচ্চা বুইরা। বুঝলাম না, এরকম সেত লোকে খারাপ কিছু তো কই নাই। মাইয়ার বংশে ঝামেলা আছে, আর নাইলে মাইয়া তার ছিলা পাগল, নাইলে এমন একটা মানি লোকের লগে মানির জুতলে এবার টানা আছে করবো। হ্যাঁ, ফাজিলের ফাজিল বুদ্ধাদা বাইরে তো ঠিক করলাম। চল যাই। জি, চল। কি করবো ক, একটা উপযুক্ত মায়াই তো খুঁজে পেলাম না। যাও, 2-3টা মায়া দেখলাম, তার মধ্যে একটা দেখা দিল জুতা, আর 2টা তো রান্না বান্নাই জানে না। এই জন্য আমি আয়োজন কইরা মায়া দেখতেছি না, বুঝছাস? কারণ এই আয়োজন করে মায়া দেখলে দোষ ত্রুটি চোখে পড়ে না। এখন লো বাড়ি চল। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না আপনারা?
আপনাকে তো চিনলাম না। আমরা পাশে গ্রামের, আর উনি হচ্ছেন আমাদের দাদা দান। উনি হচ্ছেন ওই গ্রামেরই একজন নাম করা ব্যক্তি, সম্মানীয় ব্যক্তি। মানে যেটা বলতে চাচ্ছি যে আপনি কি এই বাড়ি নেই? ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মানে আপনার হাজবেন্ড কি করে? আমার দেখে কি আপনাকে বিয়েটা মনে হয়? মায়কে তো নাচ নাই, তাহলে কি আগাম নাকি? মায়কে তো দেখতে খারাপ না। আগাম চাই না, মানে আমরা বিয়ের জন্য কন্যা খুঁজতে বেরিয়েছি। আমাদের দাদা দান নিজের চোখে কন্যা পছন্দ করতে চায় আর কি। উনি মানে ওই কন্যা যদি বউ হয়ে আমাদের দাদা দানের বাড়িতে যায়, তাহলে তো মনে করেন যে রাজকপাল নিয়ে ওই বাড়িতে যাবে। কি নাই আমাদের দাদা দানের? জায়গা, সম্পত্তি, টাকা পয়সা, মান ইজ্জত সব কিছু আছে, খালি একটা মাত্র বউ নেই। বউ খুঁজতেছেন তাই না? জি। পাশে এটা কি দেখছেন? দাও লাঠিটা পেন। এতক্ষণ এরা যে এক কোপে ওমা গেল কই? তোমরা আমারে চিনো? জি, আপনি হইলেন জসিম ভাইয়ের দাদা। কিন্তু তোমরা কারা? আমি হইছি শেফালি, আর ও হইছে আমার ভাই, খালাতো ভাই। তো দাদা, আপনারা এইভাবে দৌড়াইতেছেন কেন? আর কেন না, ব্যাপারটা খুলে বলতেছি। আমি আর দাদা কন্যা দেখার জন্য বের হয়েছি। কন্যা পছন্দ হয়েছে, অসাধারণ সুন্দর কন্যা। কিন্তু কন্যাকে যখন বলা হয়েছে যে দাদার জন্য আমরা মানে বউ খুঁজতেছি, তখন কন্যার হাতে ছিল একটি দাও। তুইছেন তো দোকানে দিছে না গো দাদা? উমা কি বলতেছে, এই বয়সে দাদা আবার বিয়ে করবেন? আরে দুত্তরি, তুমিও দেখি আমারে ভুল বুঝতেছো। আরে আমি আমার বউ খুঁজতে যাই নাই, আরে বিয়ে তো করামু আমার নাতি জসিম রে। হ্যাঁ, এর লেগেই তো আমরা দুজন বাইরেছি, এই নাতি বউ খোঁজার জন্য, মানে আমাকে বাড়ির বউ খোঁজার জন্য। কিন্তু দাদা, জসিম ভাই তো তার পাত্রী নিজেই পছন্দ করে রাখছে। তোমরা কোন জসিমের কথা বলতেছো? দাদা, আমরা আপনার নাতির কথাই কইতেছি। ওই যে শুদ্ধ ভাষায় কথা কয় আর ফাঁক পাইলেই কবিতা ওড়ায়। দাদা, ওই মাইয়ার লগে তো আপনার নাতি রোজই দেখা করে। কি রোজই দেখা করে? এত অবাক হওয়ার কি আছে দাদা? হুবু বউয়ের লগে দেখা করবো, এটাই তো স্বভাবে। দাদা, কন্যা কিন্তু দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর, গুণবতীও, আবার বংশ কিন্তু অনেক ভালো। আপনি যদি একবার দেখেন তাইলে আর না করতে পারবেন না। রান্না বান্না কেমন করে? আরে দাদা, একবার খাইলে তো সাত দিন মুখে থেকে ওই সাত দিয়ে যাবে না। দাদা যান, কন্যা কিন্তু আমার পছন্দ হয়েছে। আমাকে যদি মিয়া মায়ের লাগে মানুষ বল। মায়ের দাদার নাম কি? মাইয়ার দাদার নাম তো আমি জানি না। আচ্ছা, বাড়ি কই? বাড়ি এই যে পাশি, ডাক্তার বাড়ি। ডাক্তার বাড়ি? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে থাকো তোমরা। জি চল। আচ্ছা, হয়ে গেল, একটা ঝামেলার অবসান ঘটল। আচ্ছা, তুমি আমারে ভাই বললা কি বুঝা? আপন ভাই তো কই নাই, খালাতো ভাই কইছি। নিজের হবু বরকে কি কেউ খালতো ভাই বলে? বেশি ফ্যাস ফেস করো না, ঠিক আছে? তাইলে কিন্তু আমি তোমার আপন ভাই কম। ঠিক আছে, এখন আমি যাই, আমার মেলা কাজ আছে। আরে শোনো, যাই মানে আমার সত্যি জরুরি একটা কাজ আছে, বুঝছো বড় ভাই? দাদা যান, কি এমন ভাবতেছেন কন্তম? হ্যাঁ বাবা ভাবে বাদ দেন,
মানে কিছু ভাইবা থাকলে বলেন, ঠাস করে এসে বইয়া পড়ছেন। ভাবতাছি যে পোলা ভাজা মাছ চুলটা খাইতে জানে না, চোখের দিকে চোখ তুইলা কথা কয় না কোনো সময়, সারাক্ষণ ওই কবিতা বই এগুলি নিয়ে ফিরা থাকে। এই পোলা তলে তলে এমন একটা কাণ্ড ঘটায় ফেলাইল আমি জানলাম না। নাতি তো আপনি, বংশের প্রদীপ তো আপনারই, সে এসে ভালো আর কি করবো। কি কস? হ্যাঁ মানে না না মানে ওই যে আব্বার মুখে শুনছিলাম আর কি, ওই যে আপনি কলেজ বা সিটিতে নাকি 500 মাইয়ারে লগে প্রেম করতেন, আপনি নাকি হেভি স্মার্ট রোমান্টিক আছিলেন আর কি, এই কথা। আরে নারী অতগুলো না, দুইটা ছিল, এক বাপের এক পোলা, তারপর দেখতে তুই এইসব আলতু ফালতু কথা কইতেছিস কিসের জন্য? যত সব আজের বেসাল রেম নে, আমি আছি একটা মহাচিন্তায়। আরে দাদা ভাই অনেক জরুরি কাম করে আসছেন মনে হয়। জি দাদা ভাই, আপনার ধারণা সঠিক। আমার কথা সবসময় সত্যই হয়, চুলদারি তো এমনি এমনি পাকে নাই দাদা ভাই। তা দাদা ভাই তোমার প্রজেক্ট চলতেছে কেমন? খুবই উত্তম দাদা জান। বাহ, লেখাপড়া? করোনার কারণে কিঞ্চিত বিঘ্ন সৃষ্টি হইয়াছে। প্রেম বিরতি এই দেখছো দেখছো, কেমন লজ্জা পায়, একদম লজ্জাবতী লতা। কোনো পছন্দের মায়া মানুষ আছে? থাকিলে তো আপনাকে আগেই বলিতাম দাদা জান। ও এটাও তো ঠিক কথা, থাকলে তো তুমি আবার বলতাই। আচ্ছা ঠিক আছে, যাও ভিতরে যাও। ধন্যবাদ দাদা জান। লজ্জাবতী লতা, জি লাজুক, মানে গরু জব দিয়া আমি হ্যার নাম রাখছিলাম জসিম। স্বপ্ন ছিল যে ওই নায়ক জসিমের মতন ডিসুম ডাসুম ফাইটার হইব, কিন্তু আমার নাতি কি হয়েছে, পল্লী কবি জসিম উদ্দিন মেন্দা মারা পোলা হয়েছে। একদম খাঁটি সত্য কথা, এই চাচা চাচি মরে যাওয়ার পর আপনি যে জসিম মেরে যে কত কষ্ট করে মানুষ করছেন সেটা তো নিজের চোখে দেখছি দাদা। হ্যাঁ চাচা যান চা। জসিম কি করে? খাইতে বইব। আচ্ছা চাচা যান, প্রতিদিন এরম দেরি কইরা খাইলে কেমনে হইব? টাইম মতন যেন সব কিছু করে সেই ব্যবস্থা করতেছি। কি কোন চাচা যান? এই যে হবিমা, আপনি পুরা কথাটা আগে হোনেন যে চাচা যান কি কইতাছে, পুরা কথা না হই নাই আপনি যে বাম একটা দোকান এর খেলাপ লাগে। এই সে আমরা একের 32টা দাঁত ফালাই দিব তো থাপড়াইয়া বুঝছ, ফাজিল কোথাকার। আর দূরও কি শুরু করলি তোরা, থাম শুনছ কিনা, আমি তো একটা সিদ্ধান্ত নিচ্ছি, ঘরে নতুন বউ আন। হ্যাঁ দাদা যান, আপনি এই বয়সে বিয়ে করবেন? হাই হাই, এই বয়সে বিয়ে করলে লোকে কইব কি? হ্যাঁ এটাই তো মাথা মুদ্রাই তো আমরা। চুপ, যেটা বলতেছে এটা মন দিয়ে শুন, কালকা মায়া দেখতে যাব, যদি পছন্দ হয় তাহলে আংটি পরে আসো, আর আগামী শুক্রবার আগ তুই। হ্যাঁ এই জন জি জন জি, টাকা ধর, তুই একটা লিস্ট করে লো, যা যা লাগে সব জোগাড় যন্ত্র কর, আরও লাগলে কবি আমি টাকা পাঠা দিব। আর তোর ফোন নগদ করা আছে? ঘরে বউ হইয়া যাইবে সে তো আর রান্না খাইয়া ভীষণ খুশি হইবে। আপনি খুশি হয়েছেন তাতেই আমি খুশি। তো শুনলাম দাদা যান নাকি আবারও বিবাহ করিতেছে। কি বলিতেছ এই বয়সে দাদা? কেন আপনি জানেন না? ইহা তো অতীব চিন্তার বিষয়। এর একটা সমাধান আমি ভাইবা রাখছি, আপনি বিবাহ করেন। আমি বিবাহ করিব? ইস ঢং,
আমি সব জানি, আপনি যা ভালোবাসেন অনেক তাও আমি জানি। কি জানো বলো? বালিকা কি যেন বলিয়া গেল, দাদার বিবাহ। দাদা দুপুরবেলা পাত্রি দেখতে যায়া দৌড়ানি খাইছে, একবার না দুইবার না কতবার যে খাইছে আপু তুমি জানোই না। তারপর ও পাত্রি দেখতে যায়, বোঝো তাইলে কিভাবে বিয়ের লেগে উঠা পড়া লাগছে। আহারে বেচারা দাদা। আপু আমি কিন্তু একটা কাজ করে ফেলাইছি। তুই আবার কি করছিস? কি আর করুম, আমি দাদারে সব কইয়া দিছি। কি কইছস? কেন তোমাকে ব্যাপারে হাই হাই করছিস কি? এখন যদি কোনো সমস্যা হয়? সমস্যা হইব কেন, একটু অপেক্ষা করো দেখবা বিয়া করেই তাইল হইলা। কইছে তোমারে, কোথায় কি পান্তা ভাতে ঘি। আরে জসিম তো একটা ছাগল, সারাদিন ম্যাঁ ম্যাঁ করে, দাদার সামনে গিয়ে যদি এখন উল্টাপাল্টা কোনো গন্ডগোল বাঁধায় ফেলে তখন কি হবে। এটা অবশ্য তুমি ঠিকই বলছো, কিন্তু সমস্যা নেই, ওরকম কিছু হইলে আমি আর রাসেল দেখানি না। তাতে কোনো সমস্যা নাই, আমি ঘরে বৌয়াই নেই সব, এই বিয়ে হইব। কোন বিবাহের কথা বলিতেছেন দাদা? গান আপনারা দুজন এরকম সাজগোজ করিয়া কোথায় যাইতেছেন? মানজা কেরিম নিন্নি টু লাগাছে, দাদাদানের এই বয়সে বিমতি হইছে দেখেন না, নানা কি বিয়ে করতে যাইতেছে। ইহা আমি কি শুনিতেছি দাদাজান, ইহা কি সত্য? জি আপনি সত্যই শুনিতেছে, এইবার ঘরে আমি বউ আনিয়াই সারিব। আপনার কোনো আপত্তি আছে? অবশ্যই আছে দাদাজান, ইহা আপনি কোনো মতেই করিতে পারেন না। ইহা আমি অবশ্যই করিব এবং করিয়া দেখাইব। দাদাজান ব্যাপারটা হচ্ছে যে এই আপনি বিবাহতে সাক্ষী না হয় আমি একজন আছি, কিন্তু আরেকটা তো সাক্ষী লাগে। হ্যাঁ থাকতে পারে, মেজান থাকতে পারে, ওই যে একদম রেকর্ড হয়ে যাবে বিশ্ব রেকর্ড যে দাদার বিয়ে নাতি সাক্ষী। আচ্ছা ঠিক আছে, এখন এত কথার দরকার নাই, শুভ কাজে দেরি করে লাভ নাই। কিন্তু ওই ঘটক বেটা গেল কই, আসে নাকি? না দাদা দাদা মোবাইলে কথা হয়েছে, সে রাস্তায় থাকবে, আমরা যাওয়ার সময় তাকে নিয়ে যাবো। তাহলে দেরি করে লাভ নাই, রওনা দিই। একটা কাজ করলে কেমন হয়, দাদা জানের আগে আগে আপনি বিয়ে করে ফেলেন, আপনার বউ ঘরে এলে তো দাদা জান বিয়ে করতে পারবো না। বাড়িটা তো দেখতে শুনতে ভালোই, এখন আল্লাহ দিলে মায়াটা ভালো হইলেই ভালো। আমি ইচ্ছা করে আইনি তো এই হারে হারে আমার জোর করে ধরে লইছে, এই ধূপ করে ঘরের মধ্যে ঢুকে গেছে না, তোমার সস আই কারা চাই কে আপনারা? উনি হচ্ছে ইয়াকুব মন্ডল, আমি জন, না মানে আপনার বাড়িতে কি মুরব্বী কেউ নাই, মানে বাবা মা কেউ নাই, না মানে উনি হচ্ছেন ওই যে জসিম ভাইয়ের দাদা, আর আমি হচ্ছে জসিম ভাইয়ের পূর্বের কাজী নাকি, রক্তের কোনো সম্পর্ক নাই। আমার বোনের বিয়া তোমার খুশিতে নাচতে ইচ্ছা করতেছে কেন? আমি খুশি হব না কে খুশি হইব? হ্যাঁ
আমার তো রাস্তা এখন পুরো ফকফকা ঝকঝকা। তোমারে বউ বানায়া ঘরে নিতে আমার কোনো বাধাই থাকলো না। ছাড়ো, এখনো মাথাটা নিচু করেই দাঁড়ায় আছো, তোমারে দিয়ে কিচ্ছু হবে না। আমি তো আমার মতো চেষ্টা করিতেছি। চেষ্টা করিতে করিতে তুমি বুড়া হয়ে যাবা, তাও তোমারে দিয়ে কিছু হবে না। এর মধ্যে দেখবা আমি অন্য কারো হাত ধরে বিয়ে করে চলে গিয়ে চার পাঁচটা বাচ্চা নিয়ে গ্রামের মধ্যে ঘুরে বেড়াচ্ছি, তখন বুঝবা মজা। ইহা তুমি কি বলিতেছো শিউলি? তুমি আমাকে ছাড়িয়ে অন্য কাউকে বিবাহ করিতে পারিবে? পারো, অবশ্যই পারো। আগামী শুক্রবার আমার বিবাহ, আশা করি আমার সাথে তুমি আর যোগাযোগ করার চেষ্টা করবে না। ভালো থেকো। আমার বিয়ে আমি একটু জামাইয়ের মতন সাজুম না? আপনি তো হবে সত্যি বিবাহ করিতেছেন। আমি সত্যি বিবাহ করিতেছি, আর আমারে বিবাহে তুমি ওকে সাক্ষী। এই তো ভালো করে দেবে যে পালাইতে না পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার সাজগোজ ঠিক হোক, আমরা রওনা দেব। অসুবিধা নাই, বিবাহের পরে পরিচয়টা আরো অনেক বেশি পাকাপোক্ত হয়ে যাবে। মানে হাজার হোক, তোমার দাদি হবে তো সে। দাদা, এখনো সময় আছে, ভাবিয়া দেখুন। কি বাবু, এত ছোট একটা মেয়েকে আপনার বিবাহ করা উচিত হইবে না? অবশ্যই হবে, আর এই মেয়েই তো মণ্ডল বাড়ির বউ হবে। এইভাবে বলিও না দাদা। শিউলি, তুমিও কি চুপ করিয়া থাকিবে? এই তুই শিউলির সাথে এইভাবে কথা বলতেছিস কেন? ওই খালো তো ভাই, ওর একটু বেশি করে শরবত দাও, চিনি বাড়া দিবা। ওই মিয়া ঘটক কাছে। জি জি জি, আরে তাড়াতাড়ি রেজিস্টার করো। এই লেখাটাকে সব কমপ্লিট হইছে, এখন পাত্রের নামটা শুধু বাকি আর কি। আচ্ছা জি, পাত্রের নাম হইছে। জি দাদা, আরেকবার ভাবিয়া দেখো, এইভাবে দুইটা জীবন নষ্ট করা ঠিক হইবে না। আরে কোন দুটো জীবন? হ্যাঁ আমি আর শিউলি, কোনো চিন্তা নাই, আমরা খুব সুখে শান্তিতে থাকবো। কি বলো ছোট জিন্নি? আর তোর জীবনও এরকম সুন্দরী একটা দাদি পায়া একেবারে প্রস্ফুটিত হয়ে যাবে। এ করো কাজে। জি জি, আপনি ইহা করিতে পারেন না, আমাকে আপনি মারিয়া ফেলিতে পারেন না।
এই তুই মরবি কেন? তুই করেছিস? আরে মাথা চাকাইলে কাম হবে না, চোখ তুললে বল। জি দাদা। আবার চোখ নামায়। হ্যাঁ এবার বল। ওরে ভালোবাসো? বলুন তো পাত্রের নাম। জি নাম লেখো, পাত্রের নাম হইতেছে। আমি শিউলিকে অতীব ভালোবাসি। পাত্রের নাম মোহাম্মদ জসিম মন্ডল, পিতা মোহাম্মদ ইউনুস মন্ডল। ও এই ছিল আমার মনে। কেন তুই আমারে ছাগল বানাইছিলি না, আজকে আমি তোরে ছাগল বানাইছিলাম। শিউলি তুমিও দাদার দলে? ভুল বুঝো না বাবা, তোমার দাদা যেদিনকে আমাদের বাড়িতে আসছিল সেই দিনই। চাচা যান, আমরা আপনার মতো অত ধনী লোক না, তাই আল্লাহর রহমতে আমার মেয়ের সংসারটা আমরা সাজায় গুজায় দিতে চাই চাচা যান। জি চাচা যান, মায়ের বিয়ের জন্যে গয়না মোটামুটি রেডি করেই রাখছি। জি বিয়ের অনুষ্ঠান তো আল্লাহর রহমতে খুব ভালোই হবে। সেটা আপনি করে, ওইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আপনাদেরই তো মেয়ে। তবে আমার খালি একটা কথা, মন্ডল বাড়ির বোরে সাজায় নেওয়ার দায়িত্ব এই ইয়াকুব আলী মন্ডলের একলার, এখানে আমি আর কারো কোনো ওজোর আপত্তি শুনবো না। আরেকটা কথা, বিয়া কিন্তু হবে আমার শর্ত অনুসারে। শর্ত? কি শর্ত? আমার নাতি, আমার গোল খাওয়াইছে গোল, লজ্জায় কথা কয় না, আবার তলে তলে প্রেম করে, বিয়ার কথা মুখ ফুইটা কইতে পারে না। কোনো মায়া মানুষের লগে নাকি তার কোনো সম্পর্কই নাই। অরে আমি এবার এমন গোল খাওয়ামো বান্দর নাচ নাচাম। প্রথম শর্ত হইতেছে আগামী শুক্রবার বাদ জুমা কাবিন হবে, অনুষ্ঠান পরে একটা ভালো দিন দেখে আমরা করব। আর দ্বিতীয় শর্ত, আমার নাতি জসিম সে জানবে যে শিউলির বিবাহ হইতেছে, কিন্তু কার সাথে বিবাহ হইতেছে এটা জসিম জানবে না। আমি আমার বিবাহের কথা বইলা ওরে সাক্ষী দেওয়ার জন্য এই বাড়িতে নিয়ে আসবো, তারপরে ডুগডুগি বাজাবো, আর বান্দর নাচ নাচাবো জসিম। কে খুব তো আমার ছাগল বানাইছিলি, আর তোরে আমি মালা পরাম, এবার সাজায় দিই। কি ভয় পাইছি এদিকে, এখানে বস খুশি মনে, তাড়াতাড়ি নাচিতে যায়।